নমস্কার দেখুন বাংলাদেশ জনতা এক্সপ্রেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যকে কবে টাকা দেবে কেন্দ্রীয় সরকার, কারণ তিনি একটা কথা বলছেন, তিনি বলছেন কেন্দ্র নাকি এখনো টাকা দিচ্ছে না। 1,15,000 কোটি টাকা নাকি এখনো বাকি আছে কেন্দ্রের তরফ থেকেই, 24-এর লোকসভা নির্বাচনের আগে কি টাকা আসবে, এই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলছেন, তিনি কি বলছেন, যদি না টাকা দিতে পারেন তাহলে আপনি দিল্লির গদি ছেড়ে দিন। কাকে বলছেন? নরেন্দ্র মোদীকে বলছেন। এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাকে সাধারণ মানুষের মনেই, তবে তার প্রশ্ন করতে ভয় পাচ্ছে আর তাদের হয়, তার প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তারা সূর্য কার বাজে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আজ বক্তব্য রাখছে কৌশিক মাঝি আমাদের সঙ্গেই রয়েছে, জিৎ সিংহ বাবাদের মুখপাত্র রয়েছেন, বিজেপির অপর এক মুখপাত্র রুবি মণ্ডল এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের অপর এক মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি আসবো এই বিষয়ে। রুবিদি, একটা গুরুত্বপূর্ণ কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র থেকে নাকি নরেন্দ্র মোদীকে হঠাতেই হবে, কারণ 100 দিনের টাকা নিয়ে অনেক নাচরবান্ধা নাকি হয়ে গেছে, আর কতদিন এই 100 দিনের টাকা আটকে থাকবে, কী মনে হচ্ছে? দেখুন, কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা, এই 100 দিনের টাকা, শৌচালয়ের টাকা, সমস্ত কিছু কেন্দ্র থেকে পাঠাচ্ছে, কিন্তু এই কেন্দ্র থেকে পাঠানো টাকাগুলো আমরা কাদের হাতে দেখতে পাচ্ছি? তৃণমূলের যার চারতলা বাড়ি আছে, তৃণমূলের সেই কর্মী যার চার চাকা গাড়ি আছে, তৃণমূলের সেই কর্মীদের দেখতে পাচ্ছি যার পাঁচতলা বিল্ডিং আছে, যে কোটিপতি। তো এই টাকাগুলো তারা আত্মসাত করছে, এবং কেন্দ্র সম্পূর্ণভাবে চাইছে এই দুর্নীতিগুলো বন্ধ করতে। কেন্দ্র টাকা দিলেই এটা দুর্নীতি হচ্ছে, তাই কেন্দ্র চাইছে দুর্নীতি বন্ধ করতে। অর্ঘ্যদা, বিজেপির বক্তব্য কেন্দ্র নাকি চাইছে দুর্নীতি বন্ধ হোক, আচ্ছা তৃণমূল সরকার মানেই নাকি কোথাও গিয়ে বিজেপির বক্তব্য, বামেন্দ্রের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য, তৃণমূল সরকার মানে নাকি দুর্নীতি সরকার, কারণ বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা পাওয়া যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা পাওয়া যায়, এবং এত টাকা পাওয়ার পর বারবার তো একই প্রশ্ন সাধারণ মানুষের মনেও যাচ্ছে, তাহলে এতগুলো টাকা নাকি কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে বিজেপির বক্তব্য, টাকাগুলো যাচ্ছে কোথায় তাহলে? চোরের মায়ের বড় গলা, কারণ চোরের মায়ের বড় গলা এই কারণে বললাম, বিজেপি তো আজ ওয়াশিং মেশিন, যেই যায় ধোয়া তুলসী পাতা হয়ে যায়। আমি সব থেকে বড় কথা নরেন্দ্র মোদীকে বলবো, যারা টাকা নিয়ে, দেশের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, আগে তাদেরকে ধরে আনুন। আর অমিত শাহকে বলবো, কালকে অমিত শাহর একটা ইন্টারভিউ দেখছিলাম, কংগ্রেস নেতাদের কোন বাড়ি থেকে, কংগ্রেস নেতার উড়িষ্যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে আগে আপনি নিজের দিকে, নিজের দলের থেকে আপনি আজকে আগে দেশে, আপনাদের একটাও কথা বলা উচিত না, অর্ধ উলঙ্গ অবস্থায় ছেলেগুলো রাস্তায় বসে আছে, একটা মহিলা ন্যাড়া হয়ে গেছে, তারপরও নির্লজ্জের মতো আপনারা কথা বলবেন না? কিন্তু তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ বসু, তারা আপনাদের লজ্জা হওয়া উচিত, মাননীয় লজ্জা উচিত, আমি একজন মেয়ে হিসেবে আমার লজ্জা করছে। কৌশিক, জনগণ জানতে চায় এই যে এতবার বিজেপির বক্তব্য লজ্জা হওয়া উচিত, আচ্ছা বারংবার এত লজ্জার প্রসঙ্গ আসছে, অপরদিকে কিন্তু আপনারা দলের সেই মহুয়া মৈত্র, তারও নাকি লজ্জা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, কারণ দ্রৌপদী নাকি বস্ত্র হরণ হয়েছিল, তিনি নিজেই বলেছিলেন, এবং এত কিছুর মধ্যেও কিন্তু সেই একটাই প্রশ্ন বারংবার দেখা দিয়েছে। জনগণ জানতে চায় 100 দিনের টাকা তারা কবে পাবেন, কারণ তারা কাজ করেছেন, তারা কিন্তু হকের দাবিতে লড়ছেন। এটাই তো আমাদের প্রশ্ন, রাজ্য সরকারের তরফ থেকে যেটা পাওনা টাকা সেটা কেন্দ্রের সরকার দিচ্ছেন না অন্যায়ভাবে। আজকে 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে পর্যুদস্ত হয়ে যাওয়ার পরে যখন এরা বলল আবাসে দুর্নীতি হয়েছে, তখন কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তাতে বিজেপির প্রতিনিধিরা ছিল, তারা এসে এখান থেকে যে রিপোর্ট তুলে নিয়ে গিয়ে কেন্দ্রের সরকারের কাছে দিয়েছে, সেই প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে যে এখানে আবাসে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু তারা যখন আসেনি, তার আগে এই রাজ্যের বিজেপি নেতারা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মিটিং করে বলে দিল যে তৃণমূলের নেতারা আবাসের টাকা খেয়ে নিয়েছে, আর ওদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দিল কি যে এখানে আবাসে কোনো দুর্নীতি হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, তিনি বলছেন পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে একাধিকবার কিন্তু এই কেন্দ্রীয় টিম আসছে, কেন্দ্রীয় স্পেশাল টিম আসছে, এবং বাংলা যখন পর্দায়, টেলিভিশনের পর্দায় আমরা বারবার দেখিয়েছি যেখানে কেন্দ্রীয় টিম যাচ্ছে অরিজিৎদা, তারা কিন্তু বারংবার কোথাও কি যারা সাধারণ মানুষ তাদের ক্ষোভের মুখে পড়ছে, তাদের বক্তব্য টিম কেন্দ্র থেকে আসছে, কেন্দ্র থেকে টাকা নাকি আসছে না। দেখুন, আমার সবথেকে বড় একটা কথা আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি জনগণের কাছে তুলে ধরতে চাই,
আপনারা এটা আজকে একটা ঐতিহাসিক দিন, সবার আগে এটা বলি, কারণ আমরা দেখেছি জম্মু কাশ্মীরে মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ নিয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছে। আমি জনগণকে অসংখ্য, সুপ্রিম কোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার টপিকে আসি, এই যে টাকা দেওয়া নেওয়া, আমরা দেখেছি রাজ্যের এক খাতের টাকা অন্য খাতে খরচা হচ্ছে, রাজ্য তার হিসেব দিতে পারছে না। রাজ্যের SLST সহ আরও অন্যান্য যারা শিক্ষিত বেকার, তারা নিজে মাথার চুল কামিয়ে নিজের জীবন বাজি রেখে শেষ মুহূর্ত অবধি তাদের লড়াই। অধিকারী বলেছিল যে আবাসের টাকাটা তৃণমূলের নেতারা খেয়েছে, আর তোমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে বলেছে এখানে আবাসে কোনো দুর্নীতি হয়নি। আপনারা বলেছেন, আমি বলিনি, আপনারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী ছেড়ে দিক, ঠিক না? তোমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ঠিক, তোমরা তো নিজে তারা বলছেন কে দায়িত্ব নেবে। জিদ্দা বারংবার এই রাজ্য বিজেপি কিন্তু একটা কথা বলছেন, তারা বলছেন যে একটা ফোনে নাকি কেন্দ্র থেকে টাকা চলে আসতে পারে। কে বলেছিলেন আমি নামটা জানবো, কে বলেছিলেন মনে আছে? সুকান্ত মজুমদার বলেছিলেন, কি বলবেন? না, উনি তো একটা ফোনেতে চলে আসবে বলতেই পারেন, তার কারণ কিছুদিন আগেই পঞ্চায়েত মন্ত্রী, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং বলেই দিয়েছেন যে মমতা ব্যানার্জি যবে প্রাইম মিনিস্টারের সাথে, মানে মোদি এবং দিদি একসাথে বৈঠক করবে, সেই দিনকে নাকি সব টাকা চলে আসবে। এটা বাংলার মানুষ ভালো করেই জানে যে ওনাদের সেটিংটা যেই দিনকে হয়ে যাবে সেই দিনকে সব টাকা চলে আসবে। কিন্তু ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি কি বলছে, সেটিং করছেন না? ইন্ডিয়াজেটটা তাহলে কি হচ্ছে, ইন্ডিয়াজেটটা তাহলে কি হচ্ছে? দিল্লিতে সেটিং করছে আর এখানে এসে নাকে কাজছে এরা। এরা সম্পূর্ণ তৃণমূলের বিটিম হিসাবে কাজ করছে, CPM সম্পূর্ণভাবে বিটিম হিসাবে কাজ করছে। আপনারা দেখুন জয়নগরে সেদিন যে সিচুয়েশন, কোন সময় তৃণমূল বলে নাকি ওনাদের সঙ্গে বিটিম, শুনুন শুনুন শুনুন, আবার বিজেপিও বলে অ্যাকচুয়ালি CPIM লড়ছে মানুষের জন্য, ক্ষমতা আছে নরেন্দ্র মোদীজির, ক্ষমতা আছে ওই 72 তৃণমূলে, এখনো ওই দুর্দিন এসে যায়নি যে CPM কে বিটিম হিসাবে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল একাই যথেষ্ট এই রাজ্যে বিজেপি কংগ্রেস CPM কে হারানোর জন্য। দেখুন যেই মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা দেখেছি বাংলাদেশে ভ্যাকসিন পাচার হয়েছে, আমরা দেখেছি কিভাবে কয়লা পাচার হয়েছে, কিভাবে তথ্য কোথায় প্রমাণ কোথায়, উনি যেটা বলছেন প্রিয় মল্লিক এখান থেকে দুর্নীতি করে বেরিয়েছে, আজকে উনি চাকরি বেরিয়ে যাবে। জনগণের আজকে 1,15,000 কোটি টাকা, এত টাকা নাকি উধাও হয়ে যাচ্ছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1,15,000 কোটি টাকা নাকি এখনো বকেয়া রয়েছে। পারলে আপনাদের দলের নেত্রী সুপ্রিমো নাকি রাস্তায় বসতে বাধ্য, কারণ তিনি নাকি হকের দাবিতে লড়তে বাধ্য। দেখুন সব থেকে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পাঠানো টিম নিজেরা এসে পরিসংখ্যান করে এটা বলে গেছে যে যেই যেই জায়গায় যারা যারা যেই লিস্ট গেছে আমাদের 100 দিনের যোজনায়, সেগুলোর অধিকাংশটাই যাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছিল তারা অধিকাংশটাই সঠিক, তারা প্রত্যেকে 100 দিনে। গত স্যাটারডে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা দিল্লি গেছিল সেই লোকটির চারতলা বাড়ি, কোটি টাকা সম্পত্তি, তার দেখুন ইউপিটা উত্তরপ্রদেশে তার অ্যাকাউন্টেও টাকা। ইউপিতে সব থেকে বেশি কেন্দ্রীয় সরকারের 100 দিনের যোজনা যারা কাজ করে ভুয়ো কার্ড সব থেকে বেশি ইউপিতে, তাহলে ইউপি সরকার কাদের? বাংলার কথা বললেই আগে ইউপিতে চলে যায়। আমি বাংলার যে বর্তমান সিচুয়েশন, বর্তমান যে সিচুয়েশন, লজ্জা লাগে না, লজ্জা লাগে না আপনাদের? আমাদের লজ্জা করে, একটাই কথা বলতে চাই, একটাই কথা বলতে চাই, বিজেপি করেন আচ্ছা একটা ভাষায় একটাই কথা বলতে চাই, কথা বলুন বাংলার জন্য আপনারা কি করেছেন, হিসাব দিয়েছেন যে টাকা চাইছেন, হিসাব দিন টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষের জন্য বিজেপি কি করেছে, সাধারণ মানুষের জন্য বিজেপি কি করেছে? অমিত শাহ এসে বড় বড় ডায়লগ দিয়ে গেল, অমিত শাহ এসে বললে এই করবো সেই করবো, কৌশিকদা আমি আসবো, এক মিনিট আমি আসবো কৌশিকদা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শুধুমাত্র কেন্দ্রের বকেয়া টাকা শুধুমাত্র 100 দিন বলেই নয়, আবাস যোজনার টাকা রয়েছে সেখানে, সেখানে স্বাস্থ্যর প্রকল্পের নাকি একাধিক টাকা রয়েছে। এখানে একদিকে 1,15,000 কোটি টাকা, অপরদিকে স্বাস্থ্য প্রকল্পের টাকা মানে আরও অনেক হতে পারে, এতগুলো টাকা 24-এর লোকসভা নির্বাচনের আগে আসতে পারে, জনগণ জানতে চায় এখানে। একদমই এরা দেবে না, তার কারণ এরা এই কারণেই দেবে না যে এই প্রাপ্য টাকা যদি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছয়
তাহলে এই রাজ্যের বিজেপি এতদিন ধরে যে দাবিগুলো করছিল সেই দাবিগুলো তারা রাখতে পারবে না এবং সেই কারণেই এরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার জন্য এরা এই টাকা দিতে চাইছে না আমার একটাই কথা ভাই তোমরা তো আইএনডিআই এ জোটে আছো তাহলে কালকে আগের দিন ধীরাজ সাহুর বাড়ি থেকে 354 কোটি টাকা আইএনডিআই এর জোটের শরিক নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সেই নিয়ে তৃণমূলের মুখে কোনো কথা নেই কেন যেখানে রাজ্যে চাকরি প্রার্থীরা না খেতে মোদীকে বলো বাইরের টাকাগুলো নিয়ে আসতে নোটবন্দির সময় বলেছিল বাইরে টাকা চলে গেছে টাকা তো আগে চুপ করো নরেন্দ্র মোদী চাকরি দিতে পারছো না কেন রাজ্যের ছেলে মেয়ে যে ছেলে মেয়েদের চাকরি দিতে পারছো না কেন আপনার টাকা দিতে পারছো না আমি আসবো আমি আসবো আচ্ছা আচ্ছা নরেন্দ্র মোদীকে তাহলে গদি ছাড়বে জনগণ জানতে চায় জনগণের মনে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টাকা না দিতে পারলে নরেন্দ্র মোদী আপনি গদি ছেড়ে দিন নরেন্দ্র মোদী তাহলে গদি ছাড়ছেন হ্যাঁ কি না আমি উত্তর নেব কবে ছাড়ছেন বা যদি ছাড়বেনও তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়বেন জনগণ হাসছে বিষয়গুলো শুনে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে নরেন্দ্র মোদী আপনি গদি ছেড়ে দিন কারণ 100 দিনের টাকা যারা এখানে না খেতে পাওয়া মানুষজন দাঁড়িয়েছে তারা নাকি টাকা পাচ্ছে না মুখ্যমন্ত্রী বলে আমি হাঁটি আমার মাথা হাঁটে এই যে বলে মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন মঞ্চে দাঁড়িয়ে বলেছে আপনারা জানেন না আপনাদের এসব ভুলভাল কর এই আপনাদের চোখে জয় বাংলা হয়েছে এদেরকে কারা পাঠায় এরা কোন দল করে এরা কোন দল করে এরা সেই দল করে যেই দল করে হিন্দু মুসলিমের মধ্যে এনা জানা উচিত এনা শেখা উচিত ইনি জানে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিসাইড করবে যেইরা সেই দল করে যেই দল মানুষের 100 দিনের টাকা আটকে রেখে দেয় অথচ ইউপি মধ্যপ্রদেশ জিদ্দা জিদ্দা নিয়ে আসবো জিদ্দা এই 100 দিনের কাজ নিয়ে আপনারা নাকি বারংবার পথে নেমেছেন জনগণ দেখেছে বামেরা নাকি অনেক কাজকর্ম করে তাহলে এখন আপনারা চুপ কেন রয়েছেন 100 দিনের কাজ নিয়ে আমরা শুধু পথে নামেনি এই 100 দিনের কাজটা দ্বিতীয় ইউপিএ সরকারের সময় আমরা ছিনিয়ে এনেছিলাম বারবারই বলছি এই 100 দিনের কাজের যে টাকা আটকে রেখেছে এটা একদম ঠিক হচ্ছে না আবার ওই 100 দিনের টাকা বাংলায় আসার পর ভুয়ো জব কার্ড দিয়ে সেই টাকা তুলে ফাটি বান্ডে নেওয়া এইটারও বিরোধিতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট করছে আমি জনতার বক্তব্য বলবো দাদা বারংবার কিন্তু 100 দিনের কাজ নিয়ে অনেক কথা উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে নরেন্দ্র মোদী নাকি কেন্দ্রীয় টাকা আটকে রেখেছে কি বলবেন উত্তর নেব কি বলবেন আটকে রেখেছে টাকা আমি জনগণের বক্তব্য শুনবো কিন্তু জনগণ কোথাও কি ভয় পাচ্ছে তাহলে রাজ্যের মানে রাজ্যের এই অবস্থার জন্য একদম 2 তারিখের পর এত টর্চার হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সাথে আপনার কোনো ধারণাই নেই আপনি যদি একটু গ্রাম অঞ্চলে যান মহিলাদের রেপ অবধি করেছে 2021 এ বিজেপি হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে বলেছে হয়েছে ভারতবর্ষে সবচেয়ে বেশি যদি মহিলারা নির্যাতিত হয়ে যায় হয়ে থাকে সেটা বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ এই রাজ্যের নেত্রী বলেছিলেন ধর্ষণ নাকি ছোট ঘটনা এই রাজ্যের নেত্রী অফ টপিক যাবেন না এক মিনিট আমি আসবো আপনারা কেউ অফ টপিক যাবেন না আগে উত্তর দিন যে কেন্দ্র কি টাকা দেবে হ্যাঁ কিনা অরিজিৎ দা কেন্দ্র কি টাকাটা দেবে হ্যাঁ কিনা টাকাটা কবে দেবে কালকে দেবে পরশু দেবে কবে দেবে আরে কত হিসাব দেবে কতবার হিসাব দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আসবো জিদ্দা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিকবার হিসাব দেওয়া হচ্ছে কবে দেখুন ভাই প্রধানমন্ত্রী দপ্তর থেকে অবশ্যই বা কেন্দ্রীয় সরকার অবশ্যই টাকা পাঠাবে কিন্তু রাজ্য সরকার টাকাটা পাঠাতে হচ্ছে বলে এক মিনিট আরে শান্ত জিদ্দা অরিজিৎদের বক্তব্য কেন্দ্র নাকি টাকা পাঠাবে সেই টাকাই পাঠাচ্ছে কখন পাঠাচ্ছে যখন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং পিছনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে যখন নিরঞ্জন সাধ্বী জ্যোতি তিনি হচ্ছেন তিনি পালিয়ে যাচ্ছেন মানে বারংবার টাকার কথা বলি সবাই পালিয়েছে পিছনে দরজা দিয়ে নিশ্চয়ই কেন্দ্র টাকা পাঠাবে এই 17 তারিখ 18 তারিখ না 19 তারিখ যে কোনো একদিন নরেন্দ্র মোদীর সাথে আমাদের দিদি যখন বসবেন সেটিংটা যখন ফাইনাল হয়ে যাবে এইখানে কতগুলো সিট দেওয়া হচ্ছে এইখানে কতগুলো সিট ওনাকে দান করে দেওয়া হচ্ছে আমরা একটাই কথা বলছি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী 2024 সিপিএম 2014 সালের পর থেকে তৃণমূল আর বিজেপি তৃণমূল বিজেপি তত্ত্ব দিয়ে ওরা পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে আর ওরা শূন্য বিষয়ের পরে এক হবে না সেটা কি যেদিন ওরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে শুধু বিজেপি তত্ত্ব দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারবে না অরিজিতা আপনাদের দলের একজন বরিষ্ঠ নেতা লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যখন সংসদের বুকে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তিনি একটা কথা বলছেন অর্ঘদা যে বারংবার নাকি গিরিরাজ সিং নাকি তাকে ব্রেকের সময় নাকি বলেছেন কোথাও গিয়ে যে একমাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেই নাকি কেন্দ্রের টাকা রাজ্য পেতে পারে সত্যি কি তাই পেতে পারে
তাই তো বলেছে গিরিরাজ সিং, এবং সেটা প্রকাশ্যে আমরা লোকসভায় যখন মিটিং মানে লোকসভার যখন সভা চলছে তখন আমরা দেখেছি এবং শুনেছি, যে সেই ভিডিওও দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গিরিরাজ সিং বলছে আপনি যা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে। আরে ভাই মিটিং কি মানে কি রাখি, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, রাজনীতি নয় এইটা হচ্ছে একদম ওই বলে না আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের মতো ব্যাপার। দিল্লিতে আইএনডি জোট বাজছে আর এখানে বাংলা এসে এরা এরা ন্যাকা কান্না কাটছে, এরা একে অপরকে গালি দিচ্ছে, লজ্জা করে না? আমি তো বুঝতেই পারি না, এখানে আমাদের নেতা নিয়ে আপনাদের কথা বলার মতো ক্ষমতা নেই, কারণ একবার একবার হাওড়া হাওড়ার কৌশিক এই যে গিরিরাজ সিং, তার মানে ওনার হাতে কোনো ক্ষমতা নেই, উনি হলেন একজন কাঠের পুতুল, তাই উনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন দাদা সবই তো বুঝতে পারছি, হিসেবে তো ঠিক আছে কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার মনিবের নাম নরেন্দ্র মোদি, তিনি বলেছেন আটকে রাখো, আগে ওদের বলেছে, এই কারণে বলেছে যে আপনার মুখ্যমন্ত্রী প্রপার হিসেবটা যদি কেন্দ্রীয় সরকারকে দেয় তবেই সমস্ত টাকা আসবে, না হলে খেলামেলা কথা নয়, ওই সব কোনো কথা নয়, গিরিরাজ সিং বলার পর বাংলা থেকে ফোন চলে গেছে, বাংলা থেকে ফোন যাচ্ছে, এতগুলো সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একটা জিনিসই বুঝছে, তারা বুঝছে কোথাও কি 100 দিনের টাকাটা কবে পাবে, তারা তৃণমূল কংগ্রেস হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তারা সেটা বোঝে না জিদ্দা, তারা বোঝে তারা 100 দিন ধরে খেটেছেন তারা টাকাটা কবে পাবে, তারা কিন্তু এত রাজনৈতিক বিষয়ে বোঝেন না, তাদের কথাটা একটু ভাবুন আপনারা। একদমই ঠিক, সেটাই তো আমরা বলছি যে 2024 পর নরেন্দ্র মোদি আর গদিতে থাকবেন না, কিন্তু এই মমতা ব্যানার্জি গিয়ে আবার নরেন্দ্র মোদির সাথে হাত মেলাবেন না এইটাও কেউ বলতে পারে না। রাজ্যের বিধানসভা নির্বাচনে আমি আসবো এর জন্য জিদ্দা, পাঁচ রাজ্যে এক মিনিট আগে আমি কথা বলবো, এক মিনিট আমি আসবো, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে, তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কার জয় হলো? নরেন্দ্র মোদীর নাকি জয় হয়েছে? বিজেপির বক্তব্য গেরুয়া ঝড় বইতে দিকে দিকে, চারিদিকে সেই গেরুয়া আবির ঝরছে, আপনারা বলছেন 24-এর লোকসভা নির্বাচনে কি মোদী আসবে না? যদি নাও আসে তাহলে কি কোথাও গিয়ে ইন্ডিয়া জোটের হয়ে নতুন মুখ্যমন্ত্রী কি হতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, না অন্য কেউ? দেখুন, প্রধানমন্ত্রী কে হতে পারে সেটা ডিপেন্ড করছে যে সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ দল হিসাবে কে ভারতবর্ষের বুকে উঠে আসবে, আর আমরা ইতিহাস দেখেছি যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট সব সময় পুলারগিরি করে এরা সব থেকে বেশি পশ্চিমবঙ্গের ক্ষতি করেছে, শুধুমাত্র না ভারতবর্ষের ক্ষতি করে চলেছে কনস্ট্যান্টলি এরা। দেখুন সবাই জানে, সবাই জানে বলতে দিন দাদা, সবাই জানে ধর্মের মুকুটটা যখন খুলে যাবে না, সাধারণ মানুষকে বিজেপি সরকার কিচ্ছু দেয়নি, শুধু ধর্ম ধর্ম করে গীতা পাঠ পড়িয়ে রাম নাম করে চ্যানেলের সামনে চ্যালেঞ্জ করে বলছি 2024-এ বিজেপি 400-400 বেশি সিট পাবে, শুধু দেখতে হলে আমি আসবো। আপনারা বলছেন জনগণ দাঁড়িয়েছে কাতারে কাতারে লোক, তারা একটাই প্রশ্ন করছেন 400 সিট তারা দেবেন, কিন্তু বাংলার প্রাপ্য টাকা আপনারা কবে দিচ্ছেন অরিজিৎদা? তারা আপনাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবেন কিন্তু আপনার টাকা না দিলে তো তারা কিছু দেবে না আপনাকে। দেখুন, আপনি এক্ষুনি কথাটা বলছিলেন, আমি আবার বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, তিনটে রাজ্যের রেজাল্ট প্রমাণ করেছে নরেন্দ্র মোদী সরকার গোটা ভারতবর্ষকে কি দিয়েছে আর দেয়নি, তার জন্য বিজয়ের মোদীর রথ গড়গড়াচ্ছে। 2% ভোট সুইং এতে ওই 2% কে আপনারা সারা ভারতবর্ষকে ওই শুনুন, হিরাজ সাউয়ের মতো লড়ছেন যার বাড়ি থেকে হিন্দু। বেশ, আমি আসবো এক মিনিট কৌশিক, আমি আসবো। আরে ভাই অরিজিৎ, এক মিনিট শান্ত হয়ে যান কৌশিক। 100 দিনের টাকা নিয়ে যে বঞ্চনা হয়েছে, সেই বঞ্চনা কিসের পরিপ্রেক্ষিতে? যে ভুয়ো জব কার্ড, এই ভুয়ো জব কার্ডে আমি তোমাকে একটা পরিসংখ্যান বলছি, বিজেপি শাসিত তিনটে রাজ্য উত্তরপ্রদেশ 2022-23 সালে 296,464টা ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য 27,859টা ভুয়ো জব কার্ড ধরা পড়েছে, অসম কত ভুয়ো জব কার্ড? 7,988, কিন্তু এরা 100 দিনের প্রাপ্য টাকা পেয়ে গেছে, পশ্চিমবঙ্গে সেখানে 5,263টা ভুয়ো জব কার্ড ধরা পড়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের টাকা আটকে। শুধু গলাবাজি করলেই হয় না, শুধু গলাবাজি করলেই হবে না, এই যে তথ্য রয়েছে এদের নিউজ পেপার,
এই যে নিউজপেপার আছে এটা তৃণমূলের নিউজপেপার তৃণমূলের নিজে এখানে কোন আরে বাবা এটা কেন্দ্রে এক মিনিটে আসবে আমি আসব আপনাদের আপনাদের সমস্যা কি বলুন তো বুলবুলি আমি আসব আরে রুবিদি আপনাদের সমস্যাটা কি বলুন তো যখনই কোনো কথা পান না তখন চ্যানেলটা তৃণমূলের চ্যানেল তখন চ্যানেলটা বিজেপির চ্যানেল তখন চ্যানেলটা সিপিএম এর চ্যানেল বলে চালিয়ে দেন টাকাটা কবে দেবেন এই উত্তর আপনাদের কাছে নেই কারণ আপনারা জানেন না নরেন্দ্র মোদী নাকি কবে টাকা দেবেন হিসাবটা দিলে মাননীয়ার ভাষায় হিসাব দিয়ে কেন্দ্র হিসাব দিচ্ছে এক মিনিট কেন্দ্র হিসাব দিচ্ছে এইটা কোন তৃণমূলের পেপার বা বিজেপির চ্যানেল হিসাব দিচ্ছে না কেন্দ্র হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে নাকি ভুয়োজব করে শীর্ষে রয়েছে পরবর্তীকালে নাকি একদম কমে নাকি রয়েছে পশ্চিমবঙ্গ কি বলবেন আপনাদের সরকার কেন্দ্রে রয়েছে তারাই হিসাব দিচ্ছে উত্তরপ্রদেশে সব থেকে শীর্ষে রয়েছে ভুয়োজব কার্ড তখন কি বলবেন শুনুন আজকে শৌচালয়ের টাকাও এই তৃণমূলের নেতারা খেয়ে নিয়েছে সাধারণ মানুষের শৌচালয় আমি একটা বক্তব্য শুনলাম অরিজিৎ দা আপনি বলছেন জনসংখ্যা বেশি বলে নাকি ভুয়োজব কার্ড বেশি কোন ভ্যালিড যুক্তি হলো পাবলিক হাসছে দাঁড়িয়ে আপনি যখন সবাই হাসছে দাঁড়িয়ে সকলে হাসছে পাবলিক হাসছে আরে পাবলিক হাসছে দেখুন পাবলিক হাসছে সবাই আরে লোকে হাসছে আপনি বল আগে বলুন আরে ওনারা হাসছে জানেন ওনারা হাসছে কারণ আপনাদের বক্তব্য ভুয়োজব কার্ডের শীর্ষে আরে চেঁচাবেন না শান্ত হন আপনি বলছেন ভুয়োজব কার্ডের শীর্ষ মানে আমিও আমারও হাসি পাচ্ছি শো করাকালীন কারণ আপনি বলছেন ভুয়োজব কার্ডের শীর্ষে বলে নাকি কোথাও গিয়ে জনসংখ্যা বেশি ভুয়োজব কার্ড বাংলায় হয়নি কোন রাজ্যে ভুয়োজব কার্ড হয়নি দেখেন তো আর সব থেকে বড় কথা আমি বলছি আজকে আপনি যে মোদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাচ্ছেন জানেন কেন ভুয়োজব কার্ডটাই যদি ইস্যু হয় 100 দিনের টাকা পাওয়া এবং না পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে 2 লক্ষ প্রায় 3 লক্ষের কাছাকাছি ভুয়োজব কার্ড থাকে তৃণমূল এবং বিজেপি দুজনেই বলছে আমরা দুজনেই চোর আমার জনসংখ্যা বেশি আমার কাছে আমি আসবো একদম ছোট করে আমি আসবো একদম সর্বশেষ বিষয় ছোট করে উত্তর বড়গোদা এতবার আমরা এত এপিসোড করছি টেলিভিশনের পর্দায় লোকজন দেখতে পাচ্ছে এখন যে তারা দেখছে বসে বসে দীর্ঘদিন ধরে এইরকম এপিসোড কেন হচ্ছে তারার মনে একটাই প্রশ্ন টাকাটা কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাংলাকে কি বলবেন ছোট করে একদম এরা কি প্রতিহিংসা রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার 2021 হেরে যাওয়ার পর জানে যদি তারা টাকা দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এমনি সারা বাংলাকে প্রকল্প দিয়ে ঢেকে দিয়েছে একটা ছোট বাচ্চা স্কুলে গেলে আগে জামা প্যান্ট বেঁধে এখন জামা প্যান্ট থেকে শুরু করে একটা মানুষ মারা গেলে তার তো ভোটার অধিকার থাকে না সেও তো এখন টাকা পায় সুতরাং মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ঢেকে দিয়েছে এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 দিনের টাকা দিয়ে দেয় তাহলে তো ওরা এমনি হেরে গেল বেশ উত্তর নেব আমি রাজনীতি হচ্ছে কেন্দ্রীয় সরকার বারবার করে টাকা পাঠিয়েছে এরা টাকা লুট করেছে এবং আমরা এদের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে দেখেছি কিভাবে টাকা বেরিয়েছে নেতা মন্ত্রীদের বান্ধবীদের বাড়ি থেকে দেখেছি কিভাবে টাকা বেরিয়েছে এই টাকাগুলো যে লুট করেছে লজ্জা করে না বাংলায় আজকে বাংলায় নারীরা সুরক্ষিত নয় আজকে বাংলার শিক্ষিতরা রাস্তায় পড়ে আছে জিদ্দা বারংবার একাধিক প্রশ্ন বলছে বাংলার শিক্ষিতরা রাস্তায় পড়ে আছে এবং 100 দিনের টাকা নিয়ে এত প্রশ্ন উঠছে কি বলবেন দেখুন আমি একটা পরিসংখ্যান বলি সেটা হচ্ছে উনি একদমই শিক্ষিত বেকারদের নিয়ে চিন্তিত নন তার কারণ উনি বলেই দিয়েছেন যারা শিক্ষিত যারা এগিয়ে রয়েছে তারা তো একটা ভালো জায়গায় চাকরি করছে এবং তারা সেইখান থেকে একটা মাইনে পাচ্ছে তাই ডিএ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি চিন্তিত তাদেরকে নিয়ে যাদেরকে আমি ওই রাত্রিবেলা আমার ছেলেদের বলে মদ খাওয়াবো আমি টাকা বিলি করব আমি বাড়িতে শিখতে বিষয়টা হলো এরা এই যে আজকে চাকরি প্রার্থীদের নিয়ে এত চিন্তিত বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদী বলেছিল আজকে 10 বছর হতে চললো এই সরকার আজকে এই দশ বছরে নরেন্দ্র মোদী 2 কোটি করে চাকরি দেওয়ার কথা থাকলে 20 কোটি লোকের সারা ভারতবর্ষে চাকরি হওয়ার কথা ছিল কত লোক চাকরি পেয়েছে বিজেপির এখানে মুখপাত্ররা আছে একটু পরিসংখ্যান দিয়ে বোঝাক নেব আমার একটাই কথা আমফানের মতো এরপরে ঝড়ঝাপটার পরে যেভাবে কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে ত্রিপল পাঠিয়েছে সেই ত্রিপল পর্যন্ত এরা ছাড়েনি এই তৃণমূলের সরকার এবং সব থেকে বড় কথা এই রাজ্যে শৌচালয় টাকা পর্যন্ত ছাড়েনি এরা কোন জায়গায় মানুষকে ছাড়েনি পথে বসিয়েছে এই রাজ্য তৃণমূলের সরকার জনগণের মনে সেই একই প্রশ্ন বারংবার দেখা দিচ্ছে 100 দিনের টাকা নাকি কবে পাবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু দিল্লির গদি ছাড়াতে বাধ্য করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি জনতা জানতে চাই 100 দিনের টাকা রাজ্যকে কবে দেবে কেন্দ্র এবং এই প্রশ্নগুলি একাধিকবার সাধারণ মানুষের মনে জেগেছিল যাচ্ছে জাগবে দেখাবে আগামী এপিসোডে দেখে থাকুন বাংলা থাকুন